মানে এনারাই এখানে নতুন উঠেছেন, তোর স্যার আর সাথে ওই ঢেঁড়স ছেলেটা? হামাগুড়ি দিয়ে সন্ধে নেমেছে, আয়েশা খাতুন অফিস থেকে ফিরলেন কেবল। অথচ তাকে হাত মুখ ধোয়ার সময়টুকু দিতে নারাজ নুহা। শশব্যস্ত গুরুতর ভঙ্গিতে নালিশ ঠুকলো বাড়ির মালিকের নামে। সে তখনও বিষয়খানা মেনে উঠতে পারেনি, তাই এখনও রেগে বোম। একা যাওয়াটা ঠিক হবে না বিধায় মায়ের অপেক্ষায় ছিল, এবার মাকে সহ জবাব দিয়ে চাইতে যাবে কেন অমন তাগড়া দুটো জোয়ান ছেলেকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া দেওয়া হয়েছে। একটু আক্কেল গেল কি নেই এদের, টাকার জন্য এমন কাজ কারবার। কিন্তু ঘটনা হলো উল্টো, নারীশের বিনিময়ে সামান্য একটা বালিশও মেয়েটার কপালে ছুটে না। আয়েশা খাতুন যেইমাত্র শুনলেন পুষ্পিতের স্যার উঠেছে, এখানে আহ্লাদে আটখানা হয়ে পড়লেন মহিলা। রীতিমতো স্থূলস্থল বাঁধিয়ে চলে গেলেন দেখা করবেন বলে, না ফ্রেশ হলেন না বাইরে কাপড় পাল্টালেন। তার অপ্রত্যাশিত গদগদ ভাবটা থতমতো খাইয়ে দিল নুহাকে। কিছু যে বলবে সেই সময়টা অবধি দিলেন না আয়েশা। সে ফ্যালফ্যাল করে বোকার মতো মায়ের যাওয়ার পথে চেয়ে থাকলো শুধু। তীব্র দেওয়ালে পিঠ ঠেসে মেঝেতে বসেছে, ঠোঁটে জ্বলছে যাওয়া চামড়ার মাঝে আনন্দ নিয়ে পড়ছে সিগারেটের মাথাটা, কানে গোঁজা হেডফোনে গান বাজছে ঝুপঝুপ আওয়াজে। এদিকে গোছগাছ করে ক্লান্ত নাহিদ পুরো ফ্ল্যাটের আসবাব ঠিকঠাক করার পর সেও এসে থপ করে ওর পাশে বসলো। শান্ত গলায় বলল, খিদে পেয়েছে? তীব্র সিগারেট দেখিয়ে বলল, খাবি? নাহিদ এমন ভাবে চাইলো যেন আকাশ ভেঙে মাটিতে পড়েছে। দুপাশে সজোরে মাথা নেড়ে বলল, না না এসব আমি খাই না। তীব্র দুষ্টুমি করেছিল নাহিদের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া যে আসবে তাও জানত। ছেলে সবেতে বাড়াবাড়ি, মজা পেয়ে শব্দ করে হেসে উঠল তাই। ঠোঁট ফোলালো নাহিদ, মা বলতেন ও সহজ সরল, এই যুগে এত সোজা ছেলে চলে না, একটু চালাক হতে হয়। সত্যি তো সহজ সরল বলে সব বন্ধুরা ওকে নিয়ে মজা নেয়। এই যে বিট্টু নিয়েছে আর সেই দুপুরে ওই মেয়েটা, সোজাসুজি ঢ্যাঁড়স বলে দিল। তখনই কলিং বেল বাজে, নাহিদ উঠতে নেয় দরজা খোলার জন্য। তড়ি তো ওকে আটকে দিল তীব্র, কিছু না বলে তড়িঘড়ি করে সিগারেট স্ট্রেতে রেখে সেটা ঠেলে দিল টিফানের নিচে। উঠে গিয়ে গায়ে কড়া পারফিউম ছড়ালো, সারা ঘরে ফ্রেশনার দিল, চোখে চশমা পরে গায়ে শার্ট চাপিয়ে চলো সদর দরজার দিকে। সবটা বসে বসে দেখে গেল নাহিদ, তার কিছু বলার নেই, সে এখনো বাকরুদ্ধ স্তম্ভিত। দরজা খুলে যেতে আয়েশা নড়ে চড়ে দাঁড়ালেন, ওপাশের চাষমিশ পুরুষটিকে নির্দ্বিধায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তীব্র ওনাকে চেনে, পুষ্পিতার উপর নজরদারি যে ফাইল সে বানিয়েছিল সেখানে নুহা নুহার মা সবার ছোটোখাটো ভূমিকা আছে। প্রথমে সালামের জবাব দিল, পরপরই পাল্টা সালাম দিয়ে বলল, আপনি আমার বড় আন্টি, সম্মান আগে আমার দেওয়া উচিত। আয়েশা খাতুনের অষ্টপুট লম্বা হাসিতে ছড়িয়ে যায়, ভিতর ভিতর নিরন্তর প্রশংসায় ফুলে ফেঁপে উঠলেন। এখনকার যুগে এত সভ্য ছেলে, এত মার্জিত, আহা আহা, সাধু সাধু। তিনি আপ্লুত হেসে বললেন, কি নাম তোমার বাবা? আন্টি ডাকলে বলে তুমি করে বললাম, কিছু মনে করনি তো? জি না, ভেতরে আসুন। না না সমস্যা নেই, আসলে আমার মেয়ের কাছে শুনলাম পুষ্পিতার কলেজের স্যার এখানে নতুন উঠেছেন, ওই জন্য দেখা করতে এসেছি। তীব্র ভ্রু কুচকে বলল, কে পুষ্পিতা? এ তোমার ছাত্রী, ওই কলেজেই পড়ে, অর্থনীতি ডিপার্টমেন্ট। তীব্র একটু ভেবে বলল, ও হতে পারে, আমি আজকে জয়েন করলাম তো, এখনো ভালো করে কাউকে চিনি না। হ্যাঁ হ্যাঁ সেটা আমি বুঝেছি, তা তোমরা কোথা থেকে এসেছো? তীব্র খেজুরে আলাপ ভালো লাগছে না, এসব ওর থাতে নেই, মহিলা মানুষের সঙ্গে একটার বেশি দুটো কথা বলতেই বিরক্ত লাগে, আর সেখানে ভদ্র মহিলা পুরো প্রশ্নের ছুরি খুলে বসেছেন। খুব গোপনে বিতস্পৃহ ভাবটুকু চাপা দিয়ে জানালো, ঢাকা থেকে। আয়েশা বললেন, আমরাও তো ঢাকা থেকে এসেছি। আপনি বাইরে কেন আন্টি, ভেতরে এসে বসুন। না বাবা এখন না, পরে একদিন যাব, তা তোমাদের গোছগাছ সব শেষ বুঝি? না চলছে এখনো। আচ্ছা তাহলে আর বিরক্ত করব না, আসি। হ্যাঁ আবার পরে কথা হবে, আর কোনো সুবিধা অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে, কেমন? তীব্র অল্প হাসল, স্বল্প মাথা নাড়ল, আয়েশা তার ফ্লাইটে চলে গেলেন। তীব্র দরজা আটকে দেয়, এপাশ ফিরে ঠোঁট কামড়ে হাসে, ভদ্র মহিলার সুবিধে অসুবিধে জানানোর দাওয়াত দিয়ে গেলেন। ওকে তো চেনে না, ঢাকা থেকে এখানে আসতে পেরেছে যখন, পাশের ফ্ল্যাটে যাওয়া এমন কি, এ ঘরে আসতে নাহিদ শুধালো, কে এসেছিল? তোর শাশুড়ি। ছেলেটা চোখ বিকট করে তাকালো, মানে মিথিলার আম্মু এসেছেন?
তীব্র এমনি বলেছে, নিতান্ত কথার কথা, কিন্তু নাহিদের চোখসূত্র মেলানোর ধরনে চোখ নাক কুঁচকে এলো। ধমক দিয়ে বলল, চুপ কর হাদারাম, সারাক্ষণ খালি মিথিলা মিথিলা। নাহিদ মন খারাপ করে বলল, এমন করিস কেন তোরা, আমি তো ওকে ভালোবাসি। তীব্র মুখের উপর বলল, কিন্তু ও তোকে শুধু ইউজ করেছে, এটা মাথায় কবে ঢুকবে তোর? তুই এখানে নাকে কাঁদবি আর ও কানাডায় গিয়ে স্বামী নিয়ে সংসার করবে, দু বছর পর যখন বাচ্চা সহ আসবে আর তারা তোকে দেখে বলবে হ্যালো মামা, তখন কাঁদিস। নাহিদের মুখটা ছোট হয়ে গেল, মাথা নোয়ালো চুপচাপ। তীব্রতার মনের হদিশ জানে, মিথিলার প্রসঙ্গ উঠলেই হলো এ ছেলে দুঃখে ভেসে যায়। সে দুই গাল ফুলিয়ে শ্বাস ফেললো, সোনালি চুলে হাত বুলিয়ে মোটা গলায় বলল, নিচে যাচ্ছি আমি, খেয়ে আসবো আর তোর জন্য নিয়ে আসবো। নাহিদের হুহা এলো না, ঠায় বসে থাকে, তীব্র খাটাতে চায়নি, দরজা লাগা বলে চুপচাপ বেরিয়ে গেল। তীব্র আর মায়ের সব কথোপকথন দরজার এপাশ হতে পরিষ্কার শুনেছে নুহা। আয়েশা ঘরে ঢুকে দরজা চাপা দিয়ে রেগে মেগে বলল, তুমি ওনাদের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে কেন আম্মু? আয়েশা ফিরে তাকালেন, তো কি করব? নুহা অবাক হয়ে বলল, কি করবে মানে? বাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করবে কেন সে আমাদের পাশে ব্যাচেলর ভাড়া দিলেন। আমরা এখানে দুটো মেয়ে সারাদিন একা থাকি, উনি জানেন না। এবার যদি বিপদ হয় কোনো? বিপদ হতে যাবে কেন, বরং ওনারা যে উঠলেন এখানে ইহা তারও ভালো হয়েছে। ভালো, ব্যাচেলর ছেলে পেলে এভাবে পাশাপাশি থাকবে, এটা ভালো। আয়েশা বিদিষ্ট হয়ে বললেন, তুমি আসলেই খুব বেশি বোঝা বুঝলে। উনি পুষ্পিতার টিচার, একটা ভার্সিটির প্রফেসর, কত সম্মানীয় লোক, তাকে আর পাঁচটা বখাটে ছেলের সাথে গুলিয়ে ফেলছো কেন? সে কি বাকিদের মতো হবে? এই তো কথা বলে এলাম, আমার মানুষ চিনতে ভুল হয় না, কত আদব কায়দা জানে ছেলে, আমাকে কত সম্মান দিল। তারপর পুষ্পিতার দিকে চেয়ে বললেন, তোমার কি মনে হয় পুষ্পিতা, আমি ঠিক বলছি না? পুষ্পিতার অবলার মতো বসেছিল সোফাতে, নড়ে চড়ে উঠল, মৃদু কণ্ঠে সায় মিলিয়ে বলল, জি আমার কাছে স্যারকে ভালো মানুষই মনে হয়েছে। নুহা বলল, একদিন দেখেই বুঝে গেলি মানুষ ভালো না খারাপ, নাকি এখন তুইও বলবি তোর মানুষ চিনতে ভুল হয় না? পুষ্পিতা মিনমিন করে বলল, না তা না, ওই তখন সিঁড়ি দিয়ে উঠলেন না, অথচ একবারও আমার দিকে তাকাননি, এমনকি কথা বলার সময়ে একবার চোখ তুলে দেখেন উনি। যে মানুষ মেয়েদের মুখের দিকে চেয়েই কথা বলে না, সে নিশ্চয়ই খারাপ হবে না? আয়েশা বললেন, আর একটা কথা ভাবো, উনি কত পড়াশোনা জানা, গ্র্যাজুয়েট করা। পুষ্পিতার তুমি পড়াশোনার যে কোনো কিছুতেই নিঃসংকোচে হেল্প নিতে পারবে না? শিক্ষক মানুষ ধারে কাছে থাকা মানে তো তোমরা আরও সেফ থাকছো। নুহা উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু সাথে তো আরও একটা ছেলে আছে, ওনার বন্ধু না কি যেন? তাতে কি, থাকুক না, ভালো মানুষ কি খারাপ মানুষের সঙ্গে মিশবে না? তো স্যার মানুষ নিশ্চয়ই ওরকম বাজে কোনো বন্ধুর সাথে আনেনি। নুহা চিন্তায় পড়ে গেল, মিনিট কয়েক ভাবাভাবির পর মেনেও নিল, মা পুষ্পিতা কারোরই আপত্তি নেই যখন, তার এত নাচানাচি করার মানে আছে? মাথা ঝুলিয়ে পড়ল, আচ্ছা ঠিক আছে। হাসলেন আয়েশা, ওর থুতনি ধরে বললেন, এই তো কত লক্ষ্মী একটা মেয়ে আমার। নুহাও হাসলো, তিনি হঠাৎই চিন্তিত কণ্ঠে বললেন, ছেলে দুটো আজ উঠলো বাসায়, সারাদিন গোজগাছ করেছে, এখনো নাকি বাকি, বোধহয় রান্না বান্নাও করতে পারেনি। আজকে উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। নুহার হাসি শেষ কেমন খ্যাঁক খ্যাঁকে গলায় পড়ল, কেন কেন, এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্য রান্না করেছি? আরে তুমি এমন করে কথা বলছো কেন? রান্না না করলেও বা খাবার তো কম নেই, ওদের দিলেও তোমার ভাগে কম পড়ে যাবে না? আমরা যখন মতিঝিলে প্রথম বাসা নিয়েছিলাম মনে নেই, পুষ্পিতার মনি আমাদের রান্না করে দিয়ে গিয়েছিল, সেই রান্না খেয়ে হাত চেটে পুটে তো খুব বলেছিলে, আম্মু ওনারা কত ভালো, তাহলে এখন অন্যদের দেবে না কেন?
মনের কথা শুনেই বুক ভারী হয়ে এলো পুষ্পিতার। মনে পড়ে গেল সে ছোটবেলার কথা। নুহারার প্রথম পাশাপাশি উঠার সময় সালমা নিজ হাতে খাবার দিয়ে এসেছিলেন। সেই বাটি ভরে আবার খাবার নিয়ে এলো ফ্রক পরা ছোট্ট নুহা। এরপর দুজনের আলাপ, বন্ধুত্ব, কি আনন্দ মাখা দিনগুলি! নুহার এখনও ওর জীবনে একইভাবে রইল মনে। আচ্ছা, কেমন আছে ওরা? রাহাতের কি খবর? মিথিলা আপু কি বিদেশ চলে গিয়েছে? কতদিন সবাইকে দেখেনি। সেই সময় আয়েশা ডাকলেন। পুষ্পিতা ধ্যান ভেঙে তাকালে বললেন, তাহলে এখন অন্যদের দেবে না কেন? যাও তো মা, বাটি করে একটু ভাত তরকারি দিয়ে এসো তোমার স্যারকে। পুষ্পিতা খারকাত করল। যে উঠতে যাবে নুহা হইচই করে বলল, না, ও কেন যাবে? ও এমনি বোকা শোকা, আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। আয়েশা খাতুন অতিষ্ঠ হয়ে পড়লেন এবার। এই মেয়েটাও না! আচ্ছা বেশ, ওকে যেতে হবে না, তুমি নিয়ে যাও। সে চোখ প্রকট করে বলল, আমি? তিনি এবার নাক ফুলিয়ে বললেন, এবার বলো না যে তুমিও যাবে। মায়ের উষ্ণ চোখ মুখ দেখে দমে গেল নুহা। আচ্ছা যাচ্ছি, দিয়ে আসছি খাবার তোমার সাধের প্রতিবেশীকে। সে হন হনে পায়ে রান্নাঘরে যায়। পুষ্পিতার গিয়ে পেছনে দাঁড়ালো। আয়েশা ওকে বললেন, এতদিন ধরে বান্ধবীকে কিচ্ছু শেখাতে পারোনি, তোমার মতো একটু নরম হওয়া শেখাও, একটু ভদ্রতা শেখাও, মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? দোহা ওখান থেকে জবাব দিল, হ্যাঁ, ওর মতো নরম হই, আর সবাই পায়ে পিষে দিয়ে চলে যাক। পুষ্পিতার মিহি আওয়াজ, তুই একটু মাথাটা ঠান্ডা কর, আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। নুহা চোখ পাকিয়ে পড়ল। একদম কথা বলবি না, তাহলে তোকেও এই বাটির সাথে ভরে নিয়ে যাব। তারপর তোর স্যারকে দিয়ে বলবো, এই নিন, আপনার ছাত্রীকে এনেছি, এখন শিক্ষা দিন গুরু। পুষ্পিতা অসহায়ের মতো চুপ করে থাকে। নুহা গজগজ করে বেরিয়ে গেল। আয়েশা কপাল চাপড়ে বললেন, হে আল্লাহ, এইটুকু মেয়ের এত জেদ! একে কোনো ছেলে, একে কোন ছেলে বউবা নিয়ে নেবে কে জানে? নাহিদের মন বিষণ্ণতায় মোড়া, জানালার দিকে চেয়ে বসে আছে, চোখে জল, হাতে মানি ব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে মিথিলার সুন্দর একটা ছবি। নাহিদ বৃদ্ধাঙ্গুল ছবির উপর আলত করে বোলায়। কবছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় চোখের সামনে। ব্যথা তো ঠোক গেল নাহিদ। মিথিলার দিকে চেয়ে বলল, আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা একটিখানেও কমেনি জানো, অথচ ওরা বলে তোমায় ভুলে যেতে, সব ভুলে সুন্দর করে বাঁচতে, সব কি এতই সহজ মিথিলা? প্রথম প্রেম, জীবনে প্রথম নারীকে এত অনায়াসে ভুলে যাওয়া কি যায়? আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে সিরিয়াস ছিলে না, এতটুকু তো বোঝবার মতো বোকা আমি নই, এটুকু না বোঝার মতো বোকা আমি নই, কিন্তু কোনো এক ব্যর্থ আশায় বুক বাঁধা ছিল। সে ভেবেছিল আমি আমার মতো করে ভালোবাসব, একদিন তুমিও ঠিক এইভাবে আমাকেও কাছে টানবে। হয়নি, আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মনকে গলাতে। এতগুলো দিনে আমার ভালোবাসা একটু ছুঁতে পারেনি তোমায়। জীবনে বাঁচার জন্য আমাকে নয়, আমার টাকাটাকেই এত বড় করে দেখলে মিথিলা? একবার আমাকে বেছে নিয়ে দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্য। নুহা দেখলো দরজা হা করে খোলা। সে বাইরে দাঁড়িয়ে থমথমে গলায় ডাকলো, কেউ আছে? সারা এলো না। ও আবার ডাকলো, এবারেও না। ভেতরে কেউ নেই নাকি? এতবার ডাকলে কেউ উত্তর দিচ্ছে না। নুহা ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে করে মায়াও হলো। সত্যি তো, হতে পারে ওনারা এখনো কিছু খেতেই পারেনি। বাসা অদল বদল করা তো আর চারটিখানি কথা নয়, যতবার ওরা বাসা পাল্টেছে জীবন বেরিয়ে গেছে ওর। ভাবলো খাবার যখন নিয়ে এসেছেই তখন রেখেই যাবে। দ্বিতদ্বন্দ্বা নিয়ে ভেতরে ঠুকলো নুহা। বসার ঘর খালি। নুহা টেবিলের উপর রাখতে গিয়ে চোখ পড়ল সোজাসুজি শোবার ঘরে। ব্রু খোঁচালো। নাহি জানলার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ চটে গেল মেয়েটার। কি অভদ্রের দলবল, বাসাতেই আছে, অথচ এতক্ষণ ধরে সে যে হেদিয়ে ডাকলো ইচ্ছে করে সাড়া দেয়নি। ও ব্যাগ্র পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ায়, একেবারে খেকিয়ে বলে, এই আপনারা কেমন মানুষ? হ্যাঁ,
নাহিদের আহত চোখ দুটো মিথিলার ছবিতে ছিল, মনোযোগ সবই সেখানে। খালি ঘরে আচমকে এমন জোরালো